আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সহবাসের সময় আজানের জবাব দেওয়া যাবে কি না? যদি এমনটি হয় আজানের সময় আজানের জবাব দেওয়া হচ্ছে এমন সময় স্ত্রীকে তার স্বামী ডাকলো অথবা ফোন কল আসলো, তখন তার জন্য কোনটি উত্তম হবে, আজানের জবাব দেওয়া নাকি স্বামীর ডাকে সাড়া দেওয়া? এর উত্তর হলো, যদি মনে হয় স্বামীর কল ধরতে বিলম্বিত হলে তিনি রাগ করবেন বা মন খারাপ করবেন, তাহলেই আজানের জবাব বাদ দিয়ে তার সাথে কথা বলা জরুরি। আর স্বামীর আশেপাশে থাকা অবস্থায় স্বামী ডাকলে তার ডাকে সাড়া দেওয়ার মধ্যে আজানের জবাব দেওয়ার চেষ্টা করা ভালো, যদি সম্ভব হয়। কারণ কারো সাথে টুকটাক কথা বলার ফাঁকে বা কাজ করা অবস্থায় মুখে আজানের জবাব দেওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, আজানের জবাব দেওয়া ফরজ বা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব, আর স্বামীর ডাকে সাড়া দেওয়া ফরজ। সুতরাং স্বামীর হক আগেই, এ বিষয়টি মাথায় রেখে কাজ করতে হবে। আজান শ্রবণকারীর মৌখিকভাবে আজানের জবাব দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা আজান শুনবে এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। সহিহ বুখারী হাদিস নম্বর 611। আজানের সময় চুপ থাকা সুন্নত, একান্ত প্রয়োজন না হলে সাধারণত দিনী বা দুনিয়াবী কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। বক্তৃতা বা সেমিনার চলাকালীন আজান হলে সাময়িকভাবে স্থগিত রাখবে। ওয়াজ বা কোনো দিনী মাহফিল চলাকালেও সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় না, কেননা আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলিমের জন্য সুন্নত। আরও আজানের জবাব দেওয়া সুন্নতে কেফায়া, আজানের পর দুরূদ শরীফ ও দোয়া পাঠ করা সুন্নত। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আজানের পর আজানের দোয়া পাঠ করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত। বুখারি হাদিস নম্বর 614। অন্য বর্ণনায় এসেছে, তোমরা মুয়াজ্জিনের অনুরূপ শব্দে আজানের জবাব দাও, অতপর দুরূদ পাঠ করো, এরপর আমার জন্য বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থানের দোয়া করো। আশা করি আল্লাহ তাআলা আপনাকে সেই স্থান দান করবেন। যে ব্যক্তি এ দোয়া করবে তার জন্য আখিরাতে আমার সুপারিশ অবধারিত। কিন্তু এখন প্রশ্ন হলো, সহবাসের সময় আজান দিলে করণীয় কি? এক্ষেত্রে প্রথমেই বলে রাখা দরকার যে স্বামী স্ত্রী মিলনের সময় আজানের জবাব দেওয়া ঠিক নয়। কারণ প্রস্রাব অথবা পায়খানা বা সহবাসের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পছন্দ করতেন না, তবে সহবাসের আগে দোয়া পড়ার কথা বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব পায়খানার সময় প্রয়োজন ছাড়া কথা বলা মাকরুহ বলেছেন। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তিনজা করার সময় কোরআন তেলাওয়াত ও জিকির করা মাকরুহ, এবং আজানের উত্তর দেওয়াও এক প্রকার আল্লাহর জিকির। যেহেতু আজানের উত্তর দেওয়াও এক প্রকার আল্লাহর জিকির, তাই এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। সুতরাং এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, হাজত পূরণের জন্য অর্থাৎ প্রস্রাব পায়খানার জন্য বসা অবস্থায় কোনো ধরনের আল্লাহর জিকির করা মাকরুহ, অর্থাৎ অপছন্দনীয় কাজ। সুতরাং এ অবস্থায় তাসবি তাহলিল পাঠ করবেন না, সালামের জবাব দিবেন না, হাসির জবাব দিবেন না, হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়বেন না, এবং মুয়াজ্জিনের অনুরূপ শব্দ উচ্চারণ করে আজানের জবাব দিবেন না। ফকিহগণ আরও বলেছেন, স্বামী স্ত্রীর মিলনের সময়ও এসব জিকির আজকার উচ্চারণ করবেন না, তবে এই অবস্থায় হাসি দিলে মনে মনে আলহামদুলিল্লাহ পাঠ করবে, কিন্তু জিহ্বা নেড়ে তা উচ্চারণ করবেন না। এবং প্রস্রাব পায়খানা ও সহবাসের সময় জিকির পাঠ করা যে মাকরুহ বা অপছন্দনীয় হওয়ার বিষয়, এটি মাকরুহে তানজিহি, মাকরুহে তাহরিমি নয়। সুতরাং কেউ যদি ভুল করে এমনটি করেও ফেলেন, তাতে সে গুনাহগার হবেন না। তাই আমরা চেষ্টা করব সহবাসের সময় আজানের জবাব না দেওয়ার। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না।